আগুন লাগার কারণ কি সেটা ফায়ার ব্রিগেড তদন্ত কমিটি করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিটি করছে, তারা তদন্ত করছে আগুন লাগার কারণটা নিয়ে। আমাদের পুলিশের যে কাজটা ছিল ফায়ার ব্রিগেড কাজ করার সময় জনগণের শৃঙ্খলাটা রক্ষা করা, যাতে ফায়ার ব্রিগেড স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে, আমরা সেই কাজটা করছি। এর মধ্যে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে যে ফায়ার ব্রিগেডের হেড অফিসটা বঙ্গবাজারের পাশেই বিক্ষুব্ধ কিছু জনতা ওই অফিসটা ভাঙচুর করেছে, কয়েকটা গাড়ি ভাঙচুর করেছে, যারা আমাদের কাছে মনে হয়েছে যে এটা কোনো পরিকল্পিত আক্রমণ হতে পারে। আমরা এই মামলা রেকর্ড করেছি, আমরা ইতিমধ্যে 11 জন আসামি অ্যারেস্ট করেছি, তাদের মধ্যে অনেকের সাথে ওইখানকার যে ভিডিও ফুটেজ সেই চেহারা মিল আছে, আমরা তাদেরকে রিমান্ড আনছি, জিজ্ঞাসাবাদ করছি, আমাদের মামলা তদন্ত চলছে এবং আমরা দেখার চেষ্টা করছি এই আক্রমণটা উদ্দেশ্য প্রণোদিত কি না, এবং এই ব্যাপারে আমরা যারা দুষ্কৃতিকারী কাউকে কোনো ছাড় দেবো না। মাননীয় কমিশনার, আপনি তো বললেন যে উদ্দেশ্যটা খুঁজে বের করার চেষ্টা করি, চেষ্টা করছি আসলে, হ্যাঁ জিজ্ঞাসাবাদ করছি যে এখানে অন্য কোনো পরিকল্পনা আছে কিনা, কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে কেউ করছে কিনা বা কোনো গোষ্ঠী চিন্তা থেকে কেউ করছে কিনা, আমাদের কাছে রিমান্ড আছে, আমরা জিজ্ঞাসাবাদ করে তথ্য পেলে আপনাদেরকে জানানো হবে। মানে কমিশনার, লাস্ট একটা বিষয় যে জঙ্গি মূল সমন্বয়ক তার ওয়াইফকে আপনারা অ্যারেস্ট করেছেন, অভিযানে গিয়েছেন, তো প্রশ্ন হলো এখন পর্যন্ত তাকে খুঁজে বের না করা, সেটা কি আপনাদের ব্যর্থতা হিসেবে দেখছেন নাকি? বলা যাবে না, কারণ আপনারা জানেন যে এক একটা জঙ্গি ধরতে আমাদের প্রচুর সময় লাগে, কারণ জঙ্গিরা নর্মাল টেলিফোন ইউজ করে না, নর্মাল অ্যাপস ইউজ করে না, কাজে এদের পিছনে আমাদের প্রচুর সময় ব্যয় করে এক একটা জঙ্গি অ্যারেস্ট করতে হয়। যারা জঙ্গির দুজন পালিয়ে গেছে এই অপারেশনের সাথে যারা জড়িত ছিল তাদের মধ্যে ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি, তে আমরা যেহেতু কারা অপারেশনে জড়িত ছিল তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি, তাদেরকে গ্রেপ্তার করতে পেরেছি। তা আমার ধারণা যে দুজন পালিয়ে আছে এদেরকেও আমরা হয়তো অতি সত্বর গ্রেপ্তার করতে পারি। দেশে আছে না পালিয়ে গেছে এই বিষয়টা আপনি নিশ্চিত হয়েছে? এটা গ্রেপ্তার হওয়ার পর জানতে পারবো।